শুভেচ্ছা আমন্ত্রণ যত, খেলায় সাথে আছি আমি মাঝহুল ইসলাম। আর শুরুতেই শিরোনাম। জনজীবন স্থবির হলেও প্রাণের ছোঁয়া ক্রিকেট ভেন্যুতে, আইসিসির নির্দেশনা মেনে শুরু হয়েছে মাঠের কাজ। টি টোয়েন্টি দলকে ধারাবাহিক করতে চান মাহমুদুল্লাহ, টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেলে কাজে লাগাতে আত্মবিশ্বাসী। জামাল ভুঁইয়ার পথ ধরতে চান হাফিজুল, ইংল্যান্ড ছেড়ে লাল সবুজ জার্সিতে গড়তে চান ক্যারিয়ার। এবার বিস্তারিত, আর শুরুতেই ক্রিকেট। করোনার সময় সব কিছু বন্ধ থাকলেও বন্ধ নেই ক্রিকেট মাঠ পরিচর্যার কাজ। লকডাউন অনেকটা সাবেবর হয়েছে ভেন্যুগুলোর জন্য, বিশ্রাম পেয়ে আগের চেয়ে মান বেড়েছে উইকেটগুলোর। করোনার পর অন্যরূপে ফিরবে মিরপুর সিলেটের উইকেট আউটফিল্ড, আসার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। লর্ডস কিংবা মেলবোর্নের মতো আভিজাত্য নেই হয়তো, নেই পরিসর, আধুনিক সুযোগ সুবিধা, তারপরও সীমিত সামর্থ্যে আন্তর্জাতিক খ্যাতি বয়ে এনেছে শেরবাংলা আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বয়সভিত্তিক বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ, এমনকি বিশ্বকাপের মূল সংস্করণ আয়োজন করে সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। সম্ভাবনা অসীম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম কিংবা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একাধিকবার আয়োজকেরা দেখিয়েছেন মুন্সিয়ানা, দর্শকেরা মেতেছেন ক্রিকেট উৎসবে। তারপরও অবস্থানগত কারণে চাপটা মিরপুরেই বেশি, টানা খেলায় পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পায় না উইকেট। করোনার বিরতি তাই এক প্রকার সাপেবর গ্রাউন্ডস কমিটির জন্য। আইসিসির নির্দেশনা মেনে কাজ করছে বিসিবি গ্রাউন্ডস কমিটি। আমাদের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা মনে করেন যে আমাদের এটা চালু আছে, কিন্তু আমরা একদম সব দিক দিয়ে আমাদের ড্রেসিং রুম গুলো একদম টিপটপ আছে। তবে এখন আমাদের আইসিসি একটা গাইডলাইন এর অনুসারে আমাদের কাজ করতে হবে, যাদের কাছে কাদের টেস্ট করাতে হবে, কাদের মনে করেন প্রোটেকশন পিপিই গুলো পড়তে হবে। ঢাকার বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দেবার যে আকাঙ্ক্ষা, সেখানে সবচেয়ে বড় আশার নাম সিলেট। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপের পর সময়ের সাথে আরো পরিণত সিলেট। স্পোর্টিং উইকেট, গ্রিন গ্যালারি, নিসর্গ, অত্যাধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থায় প্রশংসা কুড়িয়েছে সিলেট। সবশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজে রীতিমতো রান উৎসব দেখেছে দর্শকেরা। তবে কোভিড নাইন্টিন অবসরে কাজে লাগানো যায়নি পুরো সুযোগ, আক্ষেপ কিউরেটরের। এই স্টেডিয়ামে গত বছর সংস্কার কাজ শেষ হয়েছে, বিপিএল এর পর তিনটি ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচ হয়েছে। বর্তমানে আমরা নতুন ধরনের ঘাস লাগিয়েছি, প্রক্রিয়ার এই অংশে রক্ষণাবেক্ষণ জরুরি। সিলেটের আবহাওয়া একটু বেশি ট্রপিক্যাল, সেটাও মাথায় রাখতে হচ্ছে। আশা করছি জুলাইয়ের মধ্যেই উইকেট ও আউটফিল্ড পুরো প্রস্তুত হয়ে যাবে। করোনা সময়টাতে বাকি সবকিছু বন্ধ থাকলেও বন্ধ ছিল না মাঠ পরিচর্যার কাজ। লকডাউনের পর যে প্রত্যাবর্তন পর্ব, তাতেও সবার আগে গ্রাউন্ডসম্যানরা। নেপথ্যে লড়াইয়ে কম নয় তীব্রতা, ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই গ্রাউন্ডসম্যানদের মাঝে, স্বপ্ন সবার সেরা মাঠ তৈরির। সোহেলুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাহমুদুল্লাহ রিয়াদ, টি টোয়েন্টিতে অধিনায়কত্ব পাওয়ার কিছুদিন পর করোনার আঘাত, বাতিল হয়েছে বেশ কিছু ম্যাচ, স্থগিত হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপও। দলের প্রয়োজনে ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন মিডল অর্ডারে ব্যাট করে, টপ অর্ডারে সুযোগ এলে সেখানেও দুর্দান্ত কিছু করতে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক। টি টোয়েন্টি দলের পরিকল্পনা নিয়ে কথা জানিয়েছেন মাহমুদুল্লাহ। ভারতের মাটিতে দুর্দান্ত পারফর্ম করা যে কোনো ক্রিকেটার কিংবা দলের জন্য বড় অর্জন। গেল নভেম্বরে প্রথমবার ভারতে টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে দারুণ করেছে টিম টাইগার্স। ব্যক্তিগত চেয়ে দলীয় পারফরমেন্সে মিলেছে বাহবা। সেই সিরিজে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। ভারতীয় সাবেকরা তার মধ্যে খুঁজে পান কুল ধোনিকে। মাহমুদুল্লাহও স্বপ্ন দেখছেন অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে ধারাবাহিক দল হয়ে ওঠার। অর্জন করতে চান বড় কিছু। সামনে আমাদের দুটো বিশ্বকাপ ছিল, আমি জানি না এই মুহূর্তে কি ডিসিশন হবে। তারপর আমি আশাবাদী আমরা আমাদের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে, এবং আমি বিশ্বাস করি এই ফরম্যাটে আমরা যদি একটু ধারাবাহিক হতে পারি আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো, এবং আমার এটাই লক্ষ্য। বিং দ্য ক্যাপ্টেন নাও, আমার এটাই লক্ষ্য যে যতটুকু পারি আমরা যে টিম ধারাবাহিক হতে পারি। ব্যাটিং অর্ডার উপরের দিকে থাকলে রানের অনেক রেকর্ড থাকতো মাহমুদুল্লাহর নামের পাশে, এমনটা মানেন তামিম মাশরাফিও। দলের প্রয়োজনে থেকে গেছেন লেট অর্ডারে।
কখনো আগে নামার সুযোগ আসলে কাজে লাগাতে ভুল করতে চান না। ন্যাশনাল টিমের জন্য খেলছেন, তো এটা অনেক বড় মোটিভেশন। আর যদি কখনো টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ হয় অবশ্যই ইনশাআল্লাহ আমি খুশি হব, কিন্তু এটা নিয়ে আমার কোনো ধরনের কোনো আক্ষেপ নেই। আমি চেষ্টা করব যতটুকু আমার রোল থাকে সেই রোলটুকু প্লে করার। গেল বিপিএল থেকে বোলিং হ্যান্ডের ইনজুরি ভোগাচ্ছিল, সেজন্যই বল হাতে দেখা গেছে খুব কম। করোনাতে বিশ্রাম পেয়েছেন যথেষ্ট, কাজে লাগিয়ে পুরো ফিট হয়ে উঠেছেন। দলের প্রয়োজনে বল হাতে সর্বোচ্চ দিতে প্রস্তুত এখন সাইলেন্ট কিলার। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে উইন্ডিজ দল। অনুশীলনে নামার আগে করতে হবে কোয়ারেন্টিন। মাঠের লড়াই শুরু জুলাইয়ে, সূচি ঠিকঠাক, বাকি শুধু সরকারের চূড়ান্ত অনুমোদন। ইংলিশ অধিনায়ক জো রুট ক্রিকেট ফেরায় রোমাঞ্চিত। মাঠে ফুটবল ফিরেছে, এবার ক্রিকেটও ফেরার ক্ষণ গুনছে। ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। 9 জন যুক্তরাজ্যে পৌঁছে ওল্ড ট্রাফোর্ডে 3 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবে উইন্ডিজ দল। এরপর তারা পৌঁছাবে প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটনের আজিয়াস বোলে, সেখানেই 8 জুলাই শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ওল্ড ট্রাফোর্ডে 28 জুলাই। শেষ হবে 21 দিন ব্যাপী টেস্ট সিরিজ। সর্বোচ্চ পর্যায়ে করোনা সতর্কতা নিশ্চিতের চেষ্টা ইংলিশ ক্রিকেট বোর্ডের। সবগুলো ম্যাচ হবে বায়োসিকিউর ভেনুতে। সতর্কতার অংশ হিসেবেই 1 মাস আগে আসছে উইন্ডিজ দল। কোয়ারেন্টাইনে থেকেই সীমিত আকারে অনুশীলন চলবে। অনুশীলনে মনোযোগী ইংল্যান্ড দলও। ইংলিশ অধিনায়ক জো রুট মুখিয়ে আছে ক্রিকেটে ফেরার জন্য। মনে করেন ক্রিকেট কিছুটা স্বস্তি ফেরাবে এই দুঃসময়ে। পরিস্থিতির ভয়াবহতা এখনো কাটেনি, অস্বস্তিকর পরিবেশ। এই অবস্থার মাঝে ক্রিকেট ফেরানো গেলে বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের মাঝে আনন্দের সঞ্চার হবে। আমরা সতর্কতা মেনে অনুশীলন করছি, কিছুটা ভিন্নতা আছে, যেমন আমরা বল তুলে থ্রো করছি না। ক্রিকেট থেকে দীর্ঘ সময় দূরে থাকলেও ব্যস্ত সূচির কারণে এই বিরতিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন রুট। আমি মনে করি এই বিরতির পর ক্রিকেটাররা আরও সতেজ হয়ে ফিরবে। আমি গত 2 বছর টানা ক্রিকেট খেলেছি, অনেক চাপ ছিল। এই বিরতি আমার ক্লান্তি কাটাতে সাহায্য করবে, নিজেকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে এটা উপকারে আসবে। মাঠে খেলা ফেরার তোড়জোড়ে রুট খুশি হলেও প্রথম টেস্টে তার না খেলার সম্ভাবনাই বেশি, কারণ জুলাইয়ের প্রথম সপ্তাহে দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান রুট। সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন বেন স্টোকস পাবেন অধিনায়কের দায়িত্ব। স্টোকস সামনে থেকে দারুণভাবে নেতৃত্ব দিবে বিশ্বাস রুটের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামনের মাসে ক্রিকেট ফিরবে ইংল্যান্ডে, করোনার মধ্যেই প্রথম সিরিজ, তাই তো শঙ্কা থাকছেই। ঝুঁকি নিতে চান না ক্যারিবীয় 3 ব্যাটসম্যান, নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ড সফর থেকে। 3 জন হলেন টেস্ট স্পেশালিস্ট ড্যারেন ব্রাভো, ওপেনার হেটমায়ার ও পেসার কিমো পল। সাব জানিয়ে দিয়েছেন ঝুঁকি নিয়ে খেলতে চান না এই সিরিজে। তাদের বাদ রেখে 14 জনের দল দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে আছেন জেসন হোল্ডার। এই সপ্তাহে ক্রিকেটারদের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। 8 জুন ইংল্যান্ড যাত্রা করবে দল। কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবেন হোল্ডাররা। প্রথম টেস্ট শুরু হবে 8 জুলাই। এবার ফুটবলের খবর। লাল সবুজ ফুটবলকে বদলে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তারই পথ ধরে এখন আগ্রহী আরও বেশ কজন। এমনই একজন হাফিজুল রহমান, ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির পাঠ চুকিয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক ফুটবলে আলো ছড়ানো এই ফরওয়ার্ড সুযোগ পেলে অবদান রাখতে চান বাংলাদেশ ফুটবলে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ সিলেটের হাফিজুল রহমান 6 বছর থেকেই ফুটবলের সাথে বন্ধুত্ব, ইংল্যান্ডেই জন্ম আর বেড়ে ওঠা, কিন্তু তাতে এতটুকু কমেনি বাংলাদেশের প্রতি টান। সবসময় খোঁজখবর রাখেন বাংলাদেশ ফুটবলের। করোনার আগে দেশে বেড়াতে এসে আটকা পড়েছেন, এখন ফুটবল দিয়েই থেকে যেতে চান তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শুরু ফুটবল ক্যারিয়ার। মাঝে 2 বছর ফুটবলের তালিম নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে। ইঞ্জুরির কারণে 1 বছর ছিলেন মাঠের বাইরে, ফিরেই দৃষ্টি কেড়েছেন দুর্দান্ত ফুটবল শৈলীতে। বিশেষ করে প্রেস্টন নর্থ এন্ডের হয়ে ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব 18 দলের বিপক্ষে দুর্দান্ত গোলে মুগ্ধতা ছড়িয়েছেন হাফিজুল। বর্তমান ক্লাবটার সাথে 10 বছর ধরে আছি, একটা ডেভেলপমেন্ট ফি দিয়েই আমাকে অন্য কোথাও যেতে হবে। অবশ্যই বাংলাদেশ থেকে যদি কোনো ক্লাব আমাকে ডাকে অফারটা লুফে নেব। বিদেশে বড় হলেও দেশের প্রতি টান প্রতি মুহূর্তে অনুভব করি। আমার এবং পরিবারের ইচ্ছে একদিন বাংলাদেশের হয়ে খেলব।
ফুটবলে গুরুত্বপূর্ণ স্কিল আর ফিটনেস, এর পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা আর পেশাদারিত্বে ব্যবধান গড়তে চান হাফিজুল। ফুটবল আমাকে প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতার মুখোমুখি করছে। ছোটবেলায় শখ করে ফুটবল খেলা শুরু করলেও জীবনের বিভিন্ন ধাপে এসে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। আমি ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ফুটবলার যার একজন এজেন্ট রয়েছে। আমি একটা লক্ষ্য স্থির করে ফুটবল নিয়ে এগিয়ে যাচ্ছি। জামাল ভুঁইয়ার উদাহরণ উজ্জীবিত করছে হাফিজুলকে, বাকিটা নির্ধারণ করবে সময়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালিগা শুরু হতে আর ঠিক এক সপ্তাহ বাকি, দলগুলো যে যার মতো প্রস্তুতিতে ব্যস্ত। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেটিকো মাদ্রিদের মতো বড় দলগুলো চাপে থেকেই শুরু করবে করোনা পরবর্তী লড়াই। বার্সার শীর্ষে থাকার চ্যালেঞ্জ, অন্যদিকে রিয়াল মাদ্রিদ 2 পয়েন্ট ব্যবধান ঘোচাতে চায়। চলতি মৌসুমে নিজেদের শক্তি আর ঐতিহ্যের প্রতি সুবিচার করতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ, যে কারণে করোনায় লালিগা বন্ধের আগে টেবিলের ছয়ে ছিল সিমিওনের শিষ্যদের অবস্থান। 14 জুন অ্যাথলেটিকো বিলবাওর মাঠে গিয়ে ওদের হারিয়ে নতুন শুরুর আশায় অ্যাথলেটিকো। যদিও লালিগার শুরুর কাউন্টডাউনে সবার চোখ ছিল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দিকে, টেবিলের শীর্ষ দল বার্সা শুরু করবে মায়োকার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। 27 ম্যাচ শেষে বার্সার 58 পয়েন্টের বিপরীতে 2 পয়েন্ট পিছিয়ে রিয়াল। 35 দিনে সব দলকে 11টি করে ম্যাচ শেষ করতে হবে, লীগ শেষ হবে 18 জুলাই। ফলে বাড়তি এই ধকল সামলানো বড় এক চ্যালেঞ্জ। এদিকে লীগ শুরুর সময় কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে ফেস মাস্ক বিক্রি বেড়ে গেছে বার্সেলোনা শহরে, ক্লাবও তার সুভিনিয়র শপে মাস্ক বিক্রি করছে। 3 রঙের মাস্ক তৈরি করেছে বার্সা, অনুশীলন এমনকি ম্যাচেও এগুলো ব্যবহার হবে। এদিকে ফুল টিম নিয়ে প্রস্তুতি চালাচ্ছে রিয়াল মাদ্রিদও, রামোস, হ্যাজার্ড, মার্সেলো এই 3 জন যোগ দেওয়ায় পূর্ণতা পেয়েছে অনুশীলনে। 14 জুন এইবারকে হারিয়ে নতুন শুরুর অপেক্ষায় জিদানের শিষ্যরা, চির প্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে 2 পয়েন্টের ব্যবধান দ্রুতই ঘুচাতে চায় তারা। জিজুর কাছ থেকে পরিষ্কার মেসেজ, ফুটবল উপভোগ করো। 2 মাস আমরা ফুটবলের সংস্পর্শ ছাড়া ছিলাম, ফিটনেস নিয়েও দুশ্চিন্তা ছিল, আস্তে আস্তে সব চিন্তা কেটে যাচ্ছে, আমরা এখন ফেরার অপেক্ষায়। 11 জুন সেভিয়া রিয়াল বেটিস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লালিগার করোনা পরবর্তী অংশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ড ফুটবলের সুখবর, করোনার আক্রান্ত হয়েছে টটেনহ্যামের এক ফুটবলার, ক্লাবটি ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে ফুটবলারদের নাম জানানো হয়নি। 17 জন শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ, তার আগে প্রতি সপ্তাহে ফুটবলারদের করোনা পরীক্ষা করা হয়, শেষ পরীক্ষায় নেতিবাচক ফল টটেনহ্যামের। সবশেষ 5,000 পরীক্ষায় করোনা ধরা পড়েছে 13 জনের। লিগ শুরুতে এর কোনো প্রভাব পড়বে না বলে জানা গেছে। এদিকে বার্সার জন্য সুখবর, ইন্টার মিলানের লোতারো মার্তিনেজের সাথে চুক্তিতে পৌঁছেছে বার্সা, কোতিনিও ফেরার অপেক্ষায় আছে প্রিমিয়ার লিগে, তার ঠিকানা হতে পারে নিউক্যাসলে। তো আসেনি খেলাধুলাই, মেগা ইভেন্ট টোকিও অলিম্পিক 1 বছর পিছিয়ে গেলেও অ্যাথলিটদের অনুশীলন থেমে নেই, এমনই এক ক্ষুদে অ্যাথলিট ব্রিটেনের স্কাই ব্রাউন। প্র্যাকটিসের সময় দুর্ঘটনায় পড়ে হাসপাতালে শয্যাশায়ী, অসুস্থ অবস্থাতেও তার ভাবনা জুড়ে টোকিও অলিম্পিক। স্কাই ব্রাউন বয়স মাত্র 11 বছর, কিন্তু স্বপ্ন আকাশ ছোঁয়া, স্কেটবোর্ডিং তার ধ্যান জ্ঞান ভালোবাসা, শখ থেকে চর্চার শুরু আর এখন অলিম্পিক স্বপ্নে বিভোর। টোকিও অলিম্পিক করোনা ধাক্কায় 2020 থেকে চলে গেছে 2021-এ, ফলে স্কাই ব্রাউনের সামনে সুযোগ তৈরি হয় আরেকটু পরিণত হয়ে গ্রেটেস্ট শো অন আর্থকে স্মরণীয় করার। গভীর মনোযোগের সঙ্গে চালাচ্ছিলেন অনুশীলন, মারাত্মকভাবে আহত স্কাইকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। সে সময় জ্ঞান ছিল না, তার জীবন ছিল ঝুঁকিতে, তবে শেষ পর্যন্ত খারাপ কিছু হয়নি। হাসপাতালের বিছানায় শুয়েও ভাবনা জুড়ে শুধু স্কেটবোর্ডিং। দুর্ঘটনা নিয়ে আমি আর কথা বলতে চাই না, মানুষের সাথে আনন্দই ভাগাভাগি করতে চাই, জানাতে চাই আমি ঠিক আছি, দুশ্চিন্তার কিছু নেই, দ্রুতই আমি ফিরব এবং আগের চেয়ে কঠোর অনুশীলন করব। পৃথিবী খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এরপরও আমরা যাই করব আনন্দ ও ভালোবাসা নিয়ে করব।
করোনা সংকট অতিক্রম করে আগামী বছর টোকিও অলিম্পিকে অংশ নিতে দৃঢ় প্রত্যয় স্কাই ব্রাউন। লক্ষ্য সফল হলে দারুণ এক রেকর্ডও গড়া হবে। টোকিওতে ব্রিটেনের সর্বকনিষ্ঠ সামার অলিম্পিয়ান হবেন স্কাই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপের সুখবর, লকডাউন শেষ, ফুটবল লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারকা মহাতারকারা। আগের মতো সবসময় ক্লাবে থাকা হচ্ছে না, বেশিরভাগ সময় থাকতে হচ্ছে ঘরে। সেই সময়ও অনুশীলনে থাকছেন মেসি, নেইমার, ইয়ং, ডগলাস কস্তারা। এক্ষেত্রে তাদের সঙ্গী পোষা কুকুর। কিছু মজার দৃশ্য দেখে শেষ করছি আজকের যত খেলা।